वेलकम टू बांगलाते विज्ञान। आज आमरा वंशगति एवं कयेकटी साधारण जिनगत रोग अर्थात माध्यमिकेर चैप्टार थ्री थेके किछु शर्ट कोश्चन सम्बन्धे जानबो एवं शुधु आमरा नोट्स ही लिखबो ना, आमरा किन्तु एई जे कोश्चनगुलो रयेछे सबगुलोर कन्सेप्ट अनुयायी भालो करे जानबो, जाते आमरा परवर्तीकाले आर भूले ना जाई, आमादेर गुलिये ना जाई। ठीक आछे, चलो ताहले शुरू करी, देखे नाओ कोश्चनगुलो कि कि आछे। देखो प्रथमेई आछे वंशगति बा हेरिडिटी, काके बोले एर सम्बन्धे आमरा विस्तारित जानबो एबं आमरा बुझबो। तारपरे आछे जिनोम, तीन नम्बर कोश्चने आछे प्रकरण भ्यारिएशन, चार नम्बरे आछे हच्छे एलिल लोकस सिस्टर क्रोमाटिड नन सिस्टर क्रोमाटिड। एगुलो किन्तु भीषणभावे गोलाय, आमरा एगुलो कन्सेप्ट बुझे छवि देखे आमरा किन्तु एगुलो भालोभावे बुझबो। তারপরে আছে পাঁচ নম্বরে হোমোজাইগাস হেটারোজাইগাস জীব কী, সেগুলো সম্বন্ধে আমরা একটু জানব এবং বুঝব। তারপরে ফিনোটাইপ জিনোটাইপ, এটা কিন্তু অনেকের গুলিয়ে যায়, এটাও আমরা একটু জানব। তারপরে হচ্ছে জিন পুল। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। তো প্রথমে আমরা জেনে নিই বংশগতি বা হেরিডিটি কী জিনিস। অর্থাৎ দেখো, জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের অনুক্রমিক সঞ্চারণকেই বংশগতি বা হেরিডিটি বলে। অর্থাৎ কি, পিতামাতার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাই কিন্তু পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। তাই প্রত্যেকটা জীব প্রত্যেকটা জীবের থেকে আলাদা। ঠিক আছে, তোমরা নর্মালি দেখতে পারো তোমাদের ক্লাসে প্রত্যেকেই কিন্তু একই ক্লাস করছে, একই রকম ক্লাস করছে, একই বই পড়ছে, তবুও প্রত্যেকের মধ্যেই বিভিন্ন পার্থক্য, কোনো হাইটের পার্থক্য, কারোর কথা বলার ধরনের পার্থক্য, বিভিন্ন রকম পার্থক্য। ঠিক আছে, সেটা কেন হচ্ছে, সেটা কিন্তু এই বংশগতি বা হেরিডিটির কারণে আসছে। কারণ প্রত্যেকের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেটা কিন্তু তাদের পিতামাতার থেকে অপত্যের মধ্যে এসছে। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে যাব। এবং আর একটা জিনিস বলে রাখি, এই বংশগতি বিদ্যার জনক কিন্তু বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। তো এরপর আমরা যাব হচ্ছে জিনোম কাকে বলে। তো দেখো, একটি নির্দিষ্ট প্রজাতির জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী সকল জিনের সমাহারকে বলে জিনোম। তো দেখো, এক্ষেত্রে যদি ধরি, যদি মানুষের জিনোম ধরি, মানুষের জিনোম কিন্তু প্রায় 20,000 থেকে 25,000। ঠিক আছে, এটা কিন্তু মানুষের, দেখো যে সকল প্রকার যে জিনের যে সমাহার সেটা কিন্তু প্রায় 20,000 থেকে 25,000। এবার অন্য প্রাণী, ধরো একটা গরু বা ধরো জিরাফ বা ধরো অন্য কোনো প্রাণী, তাদের জিনোম কিন্তু আলাদা হবে। বুঝতে পারলে, যত প্রকার মানুষের, এত যে মানুষ আছে তাদের প্রত্যেকটা জিনের যে সমাহার সেটা কিন্তু জিনোম। ঠিক আছে, আমি এখানেই এই পরে আমি জিন পুলটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে জিনোম আর জিন পুলের যে ডিফারেন্স সেটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো জিন পুল, জিন পুলটা আমি লিখছি। এবার দেখো জিন পুল, একটি জনসংখ্যার সমস্ত সদস্যের মধ্যে উপস্থিত মোট জিনকে বলে জিন পুল। ঠিক আছে, একটা জনসংখ্যা, ধরো কারুর, দেখে দেখবে কারুর চোখের যে মণি থাকে সেটা হচ্ছে ব্রাউন হয়, কারুর কী হয় পুরো ব্ল্যাক হয়। ঠিক আছে, তো তো যার ব্রাউন তাদের মধ্যে যে সংখ্যক জিন থাকে, যার ধরো চোখের মণির কালার ব্ল্যাক, ফুল ব্ল্যাক, তাদের কিন্তু জিনের সংখ্যা আলাদা হয়। তো সেখানেই বলছে, দেখো সেরকম এটা একটা উদাহরণ দিয়ে বললাম, তো একটি জনসংখ্যার বলেছে, দেখো এখানে তফাতটা খেয়াল করো, একটি জনসংখ্যার বলেছে, এখানে শুধু মানুষের মধ্যে বলছে, এটা আমি উদাহরণটা মানুষের মধ্যে দিলাম। দেখো এটা কিন্তু নির্দিষ্ট প্রজাতি বলছে, এটা এখানে এইখানে কিন্তু দেখো মানুষ হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। ঠিক আছে,
মানুষ হোক, গরু হোক, তারপর তোমার গাছ হোক, জিরাফ হোক, যে কোনো কিছু একটা প্রজাতি বলেছে, ঠিক আছে। এখানে কিন্তু একটা নির্দিষ্ট জনসংখ্যার সমস্ত সদস্যের মধ্যে, এখানে দেখো বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু আলাদা হয়, ঠিক আছে। একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট পরিবেশ অনুযায়ী থাকলে তো তফাৎটা বুঝতে পারলে, নির্দিষ্ট প্রজাতি এটা কিন্তু নির্দিষ্ট জনসংখ্যা সমস্ত সদস্যের মধ্যে উপস্থিত মোট জিনকে, বুঝতে পারলে? তো না বুঝতে পারলে এই ভিডিওটা আরেকবার রিভার্স করে আরেকবার দেখে নেবে এই জায়গাটা এবং বোঝার চেষ্টা করবে। এটা একটু কঠিন আছে, তো ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। না বুঝতে পারলে বলবে কমেন্ট করে, আমি আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এবার আমরা পরেরটাতে চলে যাই। এবার আমরা জানবো প্রকরণ বা ভ্যারিয়েশন জিনিসটা কি জিনিস। দেখো তো এখানে জীব প্রজাতির প্রতিটি সদস্যের আকার, আয়তন, গঠন ও স্বভাবের যে বংশগত সঞ্চারণযোগ্য পার্থক্য সূচক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তাকেই বলে প্রকরণ বা ভ্যারিয়েশন। তো আমরা হেরিডিটি পড়তে গিয়ে আগেই জেনেছি যে প্রত্যেকটা জীবের কিন্তু পিতা এবং মাতার যে চারিত্রিক বৈশিষ্ট্য সূচক যে জিনগুলো, সেগুলো কিন্তু অপত্যে অর্থাৎ সন্তানের মধ্যে কিন্তু সঞ্চারিত হচ্ছে। এই কারণে কিন্তু প্রত্যেকটা জীব প্রত্যেকটা জীবের থেকে আলাদা হচ্ছে, ঠিক আছে। তো দেখো তোমরা স্কুলে দেখে থাকবে, স্কুলে নর্মালি দেখে থাকবে প্রত্যেকেই একই ক্লাসে বসে আছে, কারুর দেখবে হাইট, এই যে আকার আয়তন বলছে প্রতিটি সদস্যের দেখবে, কারোর হাইট কেউ অনেক বেশি লম্বা, কারোর হাইটটা কিন্তু অনেকটা শর্ট হয়, কিন্তু একই ক্লাসে পড়ছে, প্রত্যেকটা ক্লাসে একসাথেই পড়ছে, কোনো কিছু ব্যাপার নয়। দেখো কেউ দেখবে একটু শান্ত স্বভাবের, কেউ দেখবে একটু দুরন্ত, ভীষণ দুষ্টু হয়, তো দেখো স্বভাবগত। তো কেউ দেখবে খুব তাড়াতাড়ি বুঝে যাচ্ছে কিছু একটা জিনিস পড়ানোর পর, খুব তাড়াতাড়ি বুঝে যাচ্ছে, কারোর একটু বুঝতে অনেকটা সময় লাগছে। তো এই যে পার্থক্যগুলো, এগুলোই কিন্তু কে বলে প্রকরণ বা ভ্যারিয়েশন। এগুলো কেন হয়? এগুলো হয় কিন্তু হেরিডিটি বা বংশগতির কারণে, বুঝতে পারলে জিনিসটা? কিন্তু পরীক্ষায় যদি এরকম লিখতে দেয় যে মানুষের ক্ষেত্রে প্রকরণের উদাহরণ দাও, তখন কিন্তু উদাহরণ হিসাবে লিখবে মুক্ত এবং সংযুক্ত কানের লতি। তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ কীরকম মুক্ত এবং সংযুক্ত কানের লতি, এটা তোমরা অনেকের ক্ষেত্রে খেয়াল করতেও পারো, বেশিরভাগ ক্ষেত্রেই মুক্ত কানের লতি হয়। তো আর হচ্ছে, আর একটা হচ্ছে, দু নম্বর হচ্ছে রোলার জিপ, আর হচ্ছে নর্মাল যে জিপ থাকে মানুষের সেই জিপ। দেখো আমি এখানে ছবিতে দেখাচ্ছি, দেখে নাও। তো অনেকেই জিপটাকে গোটাতে পারে, অনেকে আবার পারে না, এটাও কিন্তু ভেরিয়েশন বা প্রকরণের উদাহরণ। এরপরে আমরা চলে যাব হচ্ছে পরের কোশ্চেনে, সেটা হচ্ছে অ্যালিল লোকাস, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, এটা আমি ছবি আগে তোমাদের বোঝাবো এবং এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এখানে দুটো ভিন্ন ক্রোমোজোম আছে, ধরে নিলাম এটা ধরো লাল ফুলের ক্রোমোজোম, এটা হচ্ছে সাদা ফুলের ক্রোমোজোম ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে। এটা লাল ফুলের ক্রোমোজোম, এটা হচ্ছে সাদা ফুলের ক্রোমোজোম। তো প্রথমে আমি অ্যালিল বলে লিখি, আমি বোঝাচ্ছি তারপরে কি। তো অ্যালিল যদি কাকে বলে লিখতে দেয়, তখন আমরা লিখব একই জীবের ভিন্ন রূপগুলি হলো অ্যালিল। যেরকম আমি বললাম এটা লাল ফুলের অ্যালিল, এটা হচ্ছে সাদা ফুলের অ্যালিল। তো এটা হচ্ছে ধরো, এটাকে ধরছি হচ্ছে আর, ঠিক আছে, আর অ্যালিল, আর এটাকে ধরছি হচ্ছে স্মল আর ধরছি সাদা ফুলের। এরপরে তোমরা যখন পড়বে তখন তোমরা বুঝতে পারবে এটা, ঠিক আছে। তো এটা দেখো একই জীবের, কিন্তু একই ধরনের জীব, ধরো একটা সন্ধ্যামালতী ফুল, তার লাল ফুলের অ্যালিল কি আমি ক্যাপিটাল আর বলছি, ঠিক আছে, আর হচ্ছে সাদা ফুলের সেটাকে আমি স্মল আর বলছি।
তো বুঝতে পারলে, এই যে তফাতগুলো, এই যে তফাতগুলো, এটাই কিন্তু, এটাকেই বলা হচ্ছে অ্যালিল। অর্থাৎ একই জীবের ভিন্ন রূপগুলি হলো অ্যালিল। ভিন্ন রূপ, কোনটা লাল হচ্ছে, কোনটা সাদা হচ্ছে। এবার আমরা জানবো হচ্ছে লোকাস কী জিনিস। অর্থাৎ দেখো, লোকাস হচ্ছে ক্রোমোজোমে যে নির্দিষ্ট স্থানে জিন বা তার অ্যালিলগুলি অবস্থান করে তাকে লোকাস বলে। ধরো এই আর অ্যালিলটা এই স্থানে অবস্থান করছে, এই স্থানে ধরো অবস্থান করছে, এই যে স্থানটা, এটাকে কিন্তু বলবো আমরা লোকাস। এই অ্যালিলটা ধরো এই স্থানটাতে অবস্থান করছে, এটাও কিন্তু লোকাস। অর্থাৎ এই ক্রোমোজোমটার লোকাস হচ্ছে এটা, এই ক্রোমোজোমটার লোকাস হচ্ছে এটা। অর্থাৎ যে স্থানে, ক্রোমোজোমের যে স্থানে জিন বা তার অ্যালিলগুলি অবস্থান করে। বুঝতে পারলে লোকাস কোনটা? এইটা হচ্ছে লোকাস, এই যে লোকাস, আর এটা হচ্ছে অ্যালিল। যে রঙের যে পরিবর্তন বা বিভিন্ন যে পরিবর্তনগুলো, এটা হচ্ছে অ্যালিল, ঠিক আছে। এবার আমরা জেনে নিই সিস্টার ক্রোমাটিড কোনটা, নন সিস্টার ক্রোমাটিড কোনটা। দেখো, সিস্টার মানে আমরা জানি কি বলে, সিস্টার মানে নর্মালি বলতে গেলে, সিস্টারকে যদি বাংলায় অনুবাদ করা যায়, সিস্টারকে বলে বোন, ঠিক আছে। এই যে একই যে ক্রোমোজোম, এই যে দুটো অংশ, এটাকে বলা হয় হচ্ছে সিস্টার ক্রোমাটিড। বুঝতে পারলে, এই যে দুটো অংশ, এটা কিন্তু, এই ক্রোমোজোমটা সিস্টার ক্রোমাটিড, আবার এই ক্রোমোজোমটার এই দুটো অংশ কিন্তু এর সিস্টার ক্রোমাটিড, এই দুটো অংশ। বুঝতে পারলে? এবার নন সিস্টার ক্রোমাটিড কোনটা হবে তাহলে? দেখো, এর যে ভিন্ন যে অংশগুলো, এইটা এটা বা এটা এটা, ঠিক আছে, তাহলে নন সিস্টার ক্রোমাটিড কোনটা হলো? এই যে ভিন্ন যে ক্রোমোজোমের যে অংশগুলো, এই যে আলাদা ক্রোমোজোমের, এই একটা আলাদা ক্রোমোজোম, এই একটা আলাদা ক্রোমোজোম, মানে আলাদা জোনের ক্রোমোজোম, একটা আলাদা জোনের ক্রোমোজোম, একটা আলাদা জোনের ক্রোমোজোম। ধরলাম এ পিতার ক্রোমোজোম, এ মাতার ক্রোমোজোম, বা এ লাল ফুলের ক্রোমোজোম, এ সাদা ফুলের ক্রোমোজোম, এই যে ক্রোমোজোমগুলোর দুটো যে আলাদা অংশ, এটাকে বলছি আমরা, এই যে আলাদা অংশগুলোকে, এটা আমরা বলছি নন সিস্টার ক্রোমাটিড। তো বুঝতে পারলে জিনিসটা, পুরো ক্লিয়ার হলো? আশা করি পুরোপুরি ক্লিয়ার হলো। সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড আমরা অলরেডি পড়েছি, কোথায় পড়েছি আমরা বলো তো? মাইটোসিস, মিওসিস, বিভাজনের সময় কিন্তু আমরা এটা পড়েছি, আগের চ্যাপ্টারে অলরেডি পড়েছি, কিন্তু অনেকের কনফিউশন থাকে, তো আমি আবার এর মধ্যে দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। এরপর আমরা জানবো হোমোজাইগাস ও হচ্ছে হেটারোজাইগাস, সে দুটো কী জিনিস। দেখো, দুটি সমগুণ সম্পন্ন গ্যামেটের মিলনে যে জাইগোট উৎপন্ন হয় তাকে বলে হোমোজাইগাস। তো এক্ষেত্রে কীরকম হতে পারে? যেমন ধরো ক্যাপিটাল টি ইন্টু ক্যাপিটাল টি, তো কী হবে? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি হবে, বা ধরো স্মল টি ইন্টু স্মল টি, কী হবে? স্মল টি হবে, এটা কিন্তু হোমোজাইগাস, এটাকে বলে হচ্ছে হোমোজাইগাস। এবার হেটারোজাইগাস কী? হেটারোজাইগাস হলো দুটি বিপরীত গ্যামেটের মিলনে যে জাইগোট উৎপন্ন হয় তাকে বলে হেটারোজাইগাস। তাহলে দেখো, হেটারোজাইগাসটা তাহলে কীরকম হবে? এক্ষেত্রে তো ক্যাপিটাল টি ছিল, স্মল টি ছিল, কিন্তু হেটারোজাইগাস যখন হবে তখন কিন্তু এরকম হবে, ক্যাপিটাল টি স্মল টি, একটা লম্বা উদ্ভিদ, একটা কিন্তু বেটে উদ্ভিদ। দেখো, দুটি বিপরীত গ্যামেটের মিলনে বলেছে। তো বুঝতে পারলে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো? এবার আমরা লাস্ট যেটা আমাদের বাকি আছে, জিনোটাইপ ফিনোটাইপ, সেটা আমরা একটু জেনে নেব। তো দেখো, জিনোটাইপ হচ্ছে কোনো জীবের একটি চরিত্রের জিনগত গঠনকে অ্যালিল সমন্বয় দ্বারা প্রকাশ করলে তাকে জিনোটাইপ বলে। ফিনোটাইপ হচ্ছে কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহিক্য প্রকাশকে ফিনোটাইপ বলে। অর্থাৎ বাইরে থেকে যেটা আমরা বুঝতে পারছি সেটাই হচ্ছে ফিনোটাইপ, কিন্তু জিনোটাইপ হচ্ছে জিনগত গঠন। এবার আমরা একটা মেন্ডেল যে এক সংকর জনন যে পরীক্ষাটা চার্টের মাধ্যমে করেছে, সেই চার্টটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখো, মেন্ডেলের এক সংকর জনন থেকে আমরা এরকম একটা চার্ট পাই, সেখানে কী হয়, এই ক্যাপিটালটি
ক্যাপিটালটি, অর্থাৎ কি এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাপিটালটি স্মল টি, এটা হচ্ছে সংকর লম্বা। দেখো এরকম একটা চার্ট আমরা সবাই জানি বা আমরা পরে পড়বো, পরের ভিডিওতে আমি সেগুলো বুঝিয়ে দেবো। দেখো তো কি বিশুদ্ধ লম্বা পাওয়া গেছে কটা? বিশুদ্ধ লম্বা পাওয়া গেছে একটা, সংকর লম্বা পাওয়া গেছে দুটো, আর বিশুদ্ধ বেটে হচ্ছে একটা। তাহলে জিনোটাইপিক অনুপাত কী হবে? ওয়ান এই যে ইস টু টু, দুটো সংকর লম্বা পাওয়া গেছে, ইস টু ওয়ান, একটা বিশুদ্ধ বেটে পাওয়া গেছে। আর ফিনোটাইপিক অনুপাত কী হবে এখানে? ফিনোটাইপিক অনুপাত হবে, দেখো এটা সংকর লম্বা, কিন্তু যদি বাইরে থেকে আমরা দেখি, বাইরে থেকে দেখে তো আমরা বুঝতে পারবো না, বাইরে থেকে দেখে আমরা কী করবো, কী ভাববো? লম্বা, এই তিনটে গাছই তো হবে লম্বা, এই সংকর লম্বা সেটা তো আমরা বাইরে থেকে বুঝতে পারবো না। তাহলে কী হবে, লম্বা কটা হলো? লম্বা তাহলে হচ্ছে তিনটে, বেটে কটা হচ্ছে একটা। তাহলে ফিনোটাইপিক অনুপাত হবে থ্রি ইস টু ওয়ান, আর জিনোটাইপিক অনুপাত হবে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান। তাহলে এই তফাতটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই নিজেদের মতামত জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে, তোমরা যদি আজকেই নতুন দেখছো, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আগামী দিনের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের লাইফ সায়েন্স এবং বায়োলজির পড়াশোনার ক্ষেত্রে এই চ্যানেলটা কিন্তু তোমাদের অনেক উপকারে লাগবে। আর যারা নতুন গুগল মিটের ক্লাস সম্বন্ধে জানো না, তো কেউ যদি গুগল মিটের ক্লাসে অ্যাড হতে চাও তাহলে কমেন্ট করে জানিও, না হলে কোনো প্রবলেম নেই, এখানেও নর্মাল ক্লাস করতে পারো।